হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি শোবিজ ব্লগ 273। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমার একটা সুন্দর মেমোরি নিয়ে। মেমোরিটা হলো এটাই, কয়েকদিন আগে আমরা দুজন মিলে বাইকে করে পন্ডিচেরি গেছিলাম চেন্নাই থেকে। সেটারই কিছু ভিডিও আমার কাছে থেকে গেছিলো, সেই ভিডিওগুলো একসাথে জুড়ে বেশ একটা ছোট্ট মতো ভিডিও আমি বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চেন্নাই থেকে পন্ডিচেরি যেতে বাইকে আমাদের লেগেছিল 2.5 ঘন্টা মতো। আমরা ভোর 4:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, ওখানে পৌঁছে যাই প্রায় 8:30-9টার মধ্যে। যেহেতু সকালের দিকে বেরিয়েছিলাম তাই রাস্তাতে অত ভিড় ছিল না, তাই আমরা 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। বেসিক্যালি 3 ঘন্টার মধ্যে সবাই পৌঁছে যায়। তারপর আমরা রকস্টার সি বিচের কাছে একটা হোটেল খুঁজে নিই, সেখানে গিয়ে আমরা আমাদের লাগেজ ওখানে রাখি এবং একটু ফ্রেশ হয়ে নিই এবং কিছু টিফিন খেয়ে নিই। তারপরে আমরা দুজনে মিলে চলে যাই রকস্টার সি বিচে। বিচে গিয়ে আমরা দুজনে একটু নিজেদের মতো করে সময় স্পেন্ড করলাম, ভীষণ ভালো লাগছিলো। দুজনে একসাথে সমুদ্রের জলে পা ভেজালাম এবং আমাদের নিজেদের ছায়া মূর্তি ক্যামেরা বন্দি করলাম। খুবই সুন্দর একটা সকাল ছিল। আর এই রকস্টার বিচে রয়েছে আমাদের গান্ধীজির একটা মূর্তি, তো সেখানে চলে গেলাম দুজনে মিলে, মূর্তিটি দেখে নিলাম এবং বিচটা জাস্ট অসাধারণ, এত সুন্দর। ওখান থেকে বাড়ি আসতেই ইচ্ছা করছিল না, আর বিচটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তার জন্য আরও বেশি ভালো লাগছিল। আর এই যে এদিকের হোটেলের রুমগুলোতে রুম পাওয়া যায়, কিন্তু আগে থেকে বুক করে আসতে হবে। হুট করে এসে বুক করলে রুম পাওয়া খুবই মুশকিল, আর পাওয়া গেলেও সেটা খুব এক্সপেন্সিভ হয়। যাই হোক, ওভাবেই কেটেছিলো আমাদের পন্ডিচেরির প্রথম দিনের সকালটা। তারপর আমরা দুজন মিলে চলে এসেছিলাম পন্ডিচেরির আরও একটা আকর্ষণীয় জিনিস দেখতে। আর এই জায়গাটা ছিল আমাদের হোটেল রুম থেকে প্রায় 1 ঘন্টা মতো দূরে। আমরা বাইকে করে এসেছিলাম, ওর জন্য আমাদের কোনো সমস্যা হয়নি। আর এই জায়গাটি হলো আরুভিল্লে মাতৃ মন্দির, যেটা পন্ডিচেরি ভিল্লুপুরম ডিস্ট্রিক্টে অবস্থিত। পন্ডিচেরির মূল আকর্ষণীয় জিনিসগুলির মধ্যে এটা ছিল একটা অন্যতম আকর্ষণ। আমরা দুজনে মিলে চলে এসেছিলাম ঘুরতে, ভীষণ ভালো লাগছিলো। আরও অনেক ভিজিটার্স এখানে এসেছিলো, অনেক বাঙালিও ছিল, অনেক বাইরের লোকও ছিল। যাই হোক, জায়গাটা দেখো খুব সুন্দর। আর ওখান থেকে বেরিয়ে আসার সময় ফুলের এই সুন্দর দৃশ্যটি চোখে পড়লো, কি দারুণ লাগছে না? তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম একটা আইসক্রিমের দোকানে। ওখানে নিজেদের পছন্দ মতো আইসক্রিম খেয়ে আমরা চলে গেছিলাম আমাদের রাতের ডিনার সারতে হোটেলেরই কাছের একটা পিৎজা শপে। তো ওখানে গিয়ে আমরা পিৎজা খেয়ে আমাদের রাতের ডিনার কমপ্লিট করে এবং তারপর আবার হোটেলে ফিরে যাই। পরের দিন সকালে খুব তাড়াতাড়ি ভোর 4:30-5টা নাগাদ আমরা চলে আসি সমুদ্রের ধারে এবং এসে ওখানে একটা কফির দোকানে আমরা কফি খেয়ে আমাদের মর্নিং শুরু করি। আর আমরা এখানে চলে এসেছিলাম সানরাইজ দেখবো বলে, শুধু আমরা একা নয়, আমাদের মতো আরও অনেকেই এসেছিলো সমুদ্রের ধারে সানরাইজ দেখবো বলে। তারপর আমরা সেখান থেকে ফিরে এসে আমাদের হোটেলে আসি এবং টিফিন করি, রেডি হয়ে দুজনে চেক আউট করে একবারে বেরিয়ে যাই প্যারাডাইস বিচের উদ্দেশ্যে। সেখানে যেতে গেলে প্রথমে প্যারাডাইস বোট হাউসে আসতে হবে এবং বোটের টিকিট কাটতে হবে, তারপর সেখান থেকেও ওরা বোটে করে নিয়ে যাবে একটা নদী ক্রস করে প্যারাডাইস বিচে। এই বোট চড়ার অ্যাডভেঞ্চারটা ছিল খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে, কারণ আমার বোট চড়তে খুবই ভালো লাগে। আমি ভেবেছিলাম বোটে করে বোধহয় সমুদ্র অবধি যাবে, তারপর গিয়ে দেখি না, জাস্ট একটা বিচ আছে, ওখানে বিচের কাছে নামিয়ে দেবে। এই যে দেখো বোট থেকে আশপাশের জায়গাগুলো কি দারুণ লাগছিল। আর ওই যে দেখো দূরে একটা বোট আসছে, তো ওই বোটটা আগে যাদেরকে নিয়ে গেছিলো তাদেরকে ব্যাকে প্যারাডাইস বোট হাউসে নিয়ে আসছে। এত সুন্দর জায়গাটা এবং দৃশ্যগুলো এত অপূর্ব যে বর্ণনা করার মতো ভাষা নেই, তবে খুবই ভালো লেগেছে আমার জার্নিটা। আর এই যে সাদা মতো দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে প্যারাডাইস, ওই সাদাটা হচ্ছে বালিরচর, বালিরচরের পরেই ছিল সমুদ্র। তো ওখানে গিয়েই খুব এনজয় করেছিলাম এবং সেই ভিডিও আমার কাছে নেই, আমি করতেই ভুলে গেছিলাম আনন্দ করতে গিয়ে। যাই হোক, আনন্দ তো করেছি। আর আমার কাছে যেটুকু ভিডিও ছিল সেইটুকু ভিডিও দিয়েই আমার মেমোরিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর ওখান থেকে আমরা চলে যাই আমাদের লাঞ্চ করতে। আমরা লাঞ্চ করি প্যারাডাইস বিচের কাছেরই একটা হট কিচেন নামে রেস্টুরেন্টে। তারপর ওখান থেকে খেয়ে আমরা আমাদের বাড়ির পথে রওনা দিই। যেতে যেতে পন্ডিচেরি ইউনিভার্সিটি চোখে পড়লো, সেটা একটুখানি ক্যাপচার করে নিলাম। যেহেতু তখন পোঙ্গল চলছিল তাই ওর অফিস ছুটি ছিল, তাই আমরা দুজন মিলে দুদিনের জন্য ঘুরে চলে এলাম পন্ডিচেরি। আর এই ছিল আমার পন্ডিচেরির ডায়েরির মেমোরি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সুমি শোবিজ ব্লগ 273 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।